সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকে আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কনক বড়ুয়া, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। আজকে আমি দ্বাদশ শ্রেণীর যারা 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তাদের চতুর্থ অধ্যায়ের, বিশেষ করে অণুজীব অধ্যায় থেকে, সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় এবং তার উত্তর কিভাবে দিতে হবে সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই চতুর্থ অধ্যায়ের অণুজীব সম্পর্কিত বিভিন্ন সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে বলতে পারবে। তোমরা জানো অণুজীব অধ্যায়ে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়ার পরজীবী যে প্লাসমোডিয়াম সম্পর্কে আছে। তো এই অণুজীব সম্পর্কিত সৃজনশীল প্রশ্নের এই যে উদ্দীপক কিভাবে হয়, কিভাবে অ্যান্সার করতে হবে সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, প্রথমেই এখানে একটা উদ্দীপক আছে। এক নম্বরে বলা হচ্ছে শান্তা জীববিজ্ঞান ক্লাসে জেনেছে যে কিছু প্রোক্যারিওটিক অণুজীব আছে যাদের দেহে বংশগতীয় উপাদান ছাড়াও বৃত্তাকার ডিএনএ থাকে এবং এদের অনেকেই আমাদের জন্য উপকারী। এছাড়া আরেক ধরনের অণুজীব আছে যারা অকোষীয় এবং অন্যান্য জীবের ক্ষতি সাধন করে। তাহলে তোমরা দেখো এই উদ্দীপকটা খুবই মনোযোগ সহকারে তোমাদেরকে পড়তে হবে। এরপর তোমরা জানো একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে উদ্দীপক থেকে দুটো প্রশ্ন থাকে আর বাকি দুটো প্রশ্ন সরাসরি বই থেকে থাকে। যেমন ক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এবং খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এগুলো সরাসরি তোমরা বই থেকে পাবে, কাজে আমি ক এবং খ নিয়ে আলাপ করব না, বিশেষ করে গ এবং ঘ প্রশ্ন নিয়ে আলাপ করব। গ হচ্ছে অনুধাবনমূলক এবং ঘ হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নোত্তর, যেটা উচ্চতর দক্ষতাও বলা হয়। তো দেখো এই উদ্দীপক থেকে অনুধাবনমূলক যে প্রশ্নটা করা হয়েছে, তোমরা দেখো বলা হয়েছে দ্বিতীয় অণুজীবটি প্রথম অণুজীবকে ব্যবহার করে কিভাবে সংখ্যা বৃদ্ধি করে তা ব্যাখ্যা করো। তাহলে তোমাকে বুঝতে হবে দ্বিতীয় অণুজীবটি, এখানে দ্বিতীয় অণুজীব বলতে কোনটাকে বোঝানো হয়েছে উদ্দীপক পরেই তোমাকে বের করতে হবে। তো এই গ এবং ঘ সরাসরি উদ্দীপক রিলেটেড, উদ্দীপকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, উদ্দীপক থেকে তোমাকে বের করতে হবে কি বলা হচ্ছে। তো বলা হয়েছে দ্বিতীয় অণুজীবটি প্রথম অণুজীবকে ব্যবহার করে কিভাবে সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এখানে তোমাকে বের করতে হবে দ্বিতীয় অণুজীব কোনটা। এই যে আমরা আবার যদি উদ্দীপকে যাই, বলা হচ্ছে কিছু প্রোক্যারিওটিক অণুজীব আছে যাদের দেহে বংশগতীয় উপাদান ছাড়াও বৃত্তাকার ডিএনএ থাকে, এদের অনেকেই আমাদের জন্য উপকারী। এছাড়া আরেক ধরনের অণুজীব আছে যারা অকোষীয় এবং অন্যান্য জীবের ক্ষতি সাধন করে। তাহলে এখানে দেখো দ্বিতীয় অণুজীব কোনটা, বলা হচ্ছে আরেক ধরনের অণুজীব, এটাই হচ্ছে দ্বিতীয় অণুজীব। এটার বৈশিষ্ট্য কি বলা হয়েছে, অকোষীয় এবং অন্যান্য জীবের ক্ষতি সাধন করে। তাহলে এই দ্বিতীয় অণুজীবটি প্রথম অণুজীবকে ব্যবহার করে কিভাবে সংখ্যা বৃদ্ধি করে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে তোমাকে লিখতে হবে উত্তর করতে গিয়ে
এখানে দ্বিতীয় অনুজীবটি হচ্ছে দেখো তোমরা বৈশিষ্ট্য দেখো অকুশীয় এবং অন্যান্য জীবের ক্ষতি সাধন করে তোমরা নিশ্চয়ই পড়েছো বইয়ের বৈশিষ্ট্যের মধ্যে অকুশীয় কোনটা অকুশীয় হচ্ছে ভাইরাস তো এই ভাইরাস কিভাবে অর্থাৎ দ্বিতীয় অনুজীবটি প্রথম অনুজীবকে ব্যবহার করে তাহলে প্রথম অনুজীব কোনটা এটা তোমাকে বের করতে হবে প্রথম অনুজীবের বৈশিষ্ট্য বলা আছে প্রোক্যারিওটিক অনুজীব যাদের দেহে বংশগতি উপাদান ছাড়াও বৃত্তাকার ডিএনএ থাকে কাজে তোমরা পড়েছ ভাইরাস ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়েছ প্রোক্যারিওটিক যেটা আদিকোষী বলা হয় আদিকোষী এই প্রোক্যারিওটিক অনুজীব কাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াকে হ্যাঁ তাহলে এখানে অর্থাৎ বলা হচ্ছে ভাইরাস কিভাবে ব্যাকটেরিয়াকে ব্যবহার করে সংখ্যা বৃদ্ধি করে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে সোজা কথায় এখানে ওই যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটাই তোমাকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে এটা সরাসরি না বলে উদ্দীপকের মাধ্যমে বলা হচ্ছে যদি তুমি এই সংখ্যা বৃদ্ধি কিভাবে হয় সেটা যদি ব্যাখ্যা করতে নাও পারো যদি তুমি শুধুমাত্র এটুক যদি লিখতে পারো এখানে দ্বিতীয় অনুজীবটি হচ্ছে ভাইরাস এবং প্রথম অনুজীবটি হচ্ছে ব্যাকটেরিয়া এইটুক লিখতে পারলেও তুমি এক নাম্বার পেয়ে যাবে যদি তুমি এই যে সংখ্যা বৃদ্ধিটা ব্যাখ্যা নাও করতে পারো কাজেই খুবই খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে এখানে কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে বলতেছে সোজা কথায় ওই যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা হ্যাঁ তাহলে আমরা একটু দেখি পাশের চিত্রে এই ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা আমরা এই যে দেখো এখানে বলা হচ্ছে দ্বিতীয় অনুজীবটি প্রথম অনুজীবকে দ্বিতীয় অনুজীব হচ্ছে ভাইরাস অকুশীয় বলা হয়েছে এটা আমরা এখানে একটা ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাস আর প্রথম অনুজীব হচ্ছে এটা যেটা আদিকোষী এবং হচ্ছে বৃত্তাকার ডিএনএ আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া তাহলে কিভাবে বংশবৃদ্ধি করে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে তাহলে এখানে কিভাবে বংশবৃদ্ধি করে প্রথমে আমরা দেখি কি সংযুক্তি হয় বা পৃষ্ঠীভবন হয় পৃষ্ঠলগ্নি ভবন হয় এই যে ভাইরাসটা ব্যাকটেরিয়ার সাথে সংযুক্ত হয় তারপরে সেটা তার ডিএনএটা ভিতরে প্রবেশ করিয়ে দেয় তারপরে প্রতিলিপন হয় তারপরে দেখা যায় তাদের প্রত্যেকটা অংশ ভাইরাসের প্রতিটা অংশ ওই যে ফাজের প্রতিটা অংশ তৈরি হয় প্রতিলিপন হয় এক সময় তারা আবার একত্রিত হয় এবং সর্বশেষ কি হয় সর্বশেষ হয় কি নতুন ভাইরাসগুলো ওই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে বের হয়ে যায় তো এটাই হচ্ছে ওই যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি এই বিষয়টা তোমাকে এই গয়ের মধ্যে তোমাকে ব্যাখ্যা করতে বলেছে গয়ের মধ্যে তোমাকে ব্যাখ্যা করতে বলেছে এই সংখ্যা বৃদ্ধিটা কিভাবে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা তোমাকে হয়তো এইভাবেও বলতে পারে দ্বিতীয় অনুজীবটি প্রথম অনুজীবকে ব্যবহার করে কিভাবে সংখ্যা বৃদ্ধি করে তা চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাও তাও হতে পারে তখন তুমি ব্যাখ্যা না করে শুধু চিত্রটা লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই যে এই উদ্দীপকের আলোকে গ প্রশ্নের উত্তর কিভাবে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যাব প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতা এই ঘয় কি বলা হয়েছে দেখি বলা হচ্ছে জীব জগতে অনুজীব দুটির উপকারী দিক বিশ্লেষণ করো একেবারে সহজ তাহলে অনুজীব দুটির তাহলে এই অনুজীব দুটি কোনটা সেটা তোমাকে ওই উদ্দীপক পড়ে বের করতে হবে উদ্দীপকের এখানে দেয়া আছে তাহলে আমরা কি পেয়েছিলাম একটা অনুজীব পেয়েছিলাম ভাইরাস আর একটা অনুজীব পেয়েছিলাম ব্যাকটেরিয়া যদি তুমি উপকারী দিক লিখতে নাও পারো শুধু যদি লিখে দিতে পারো এখানে অনুজীব দুটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ভাইরাস এইরকম লিখতে পারলেও তুমি এক নাম্বার পেয়ে যাবে কাজেই তোমাকে খুব ভালোভাবে এই যে উদ্দীপক পড়ে অন্তত এই প্রথম এই বিষয়টুকু লিখতে পারলেও তুমি নাম্বার পাবে অনুজীব দুটির নাম লিখতে পারলেও তুমি এক নাম্বার পাবে তাহলে এখন আমরা দেখব কি এখানে বলা হয়েছে অনুজীব দুটির উপকারী দিক সোজা কথায় তোমরা পড়েছ ওই যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব তোমাদেরকে
আমি পড়িয়েছিলাম, সে কখন একেবারে প্রথমে আমি তোমাদের কোন যে পদ্ধতিটা শুরু করেছিলাম তখন পড়িয়েছিলাম, এই যে ভাইরাসের উপকারিতাও আছে অপকারিতাও আছে, এখানে উপকারী দিকটা লিখতে হবে। একইভাবে ব্যাকটেরিয়ারও উপকারিতাও আছে অপকারিতাও আছে, এখানে তোমার উপকারী দিকটা শুধু লিখতে হবে, এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি একেবারে বর্ণনাতে যাব না, বইতে আছে এগুলো, বর্ণনাতে গেলে আমি আরও বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবো না, কাজে বর্ণনাতে না গিয়ে এখানে একেবারে বোঝাই যাচ্ছে, অর্থাৎ সরাসরি উপকারী দিকগুলো তোমাকে লিখতে হবে অণুজীব দুটির, একটা হচ্ছে ভাইরাস আর একটা হচ্ছে ব্যাকটেরিয়ার, শুধুমাত্র উপকারী দিক এটাই লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এক নম্বর প্রশ্নের এই উদ্দীপক রিলেটেড এই যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যাব দুই নম্বর প্রশ্ন, এটা বলা হচ্ছে, দেখো এখানে দু নম্বর একটা উদ্দীপক দেয়া আছে, এ ও বি অণুজীব, এ দেখতে ব্যাঙাচি আকৃতির এবং মস্তকে ডিএনএ বিদ্যমান, বি অণুজীব জড় কোষ প্রাচীর বিশিষ্ট ও আদিকেন্দ্রিক। আচ্ছা, তাহলে উদ্দীপকটা খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে এখানেও আমি এই যে ক এবং খ প্রশ্ন যাচ্ছি না, কারণ ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সরাসরি বই থেকে দিবে, এখানে আমি গতে যাচ্ছি প্রয়োগমূলকে, বলা হচ্ছে উদ্দীপকের আলোকে এ এর চিত্রসহ গঠন লিখো, তাহলে কি বলা হয়েছে, এ এখানে বলা হয়েছে এ অণুজীব, এটা কেমন দেখতে, ব্যাঙাচি আকৃতির এবং মস্তকে কি আছে, ডিএনএ আছে। তোমাকে প্রশ্নে বলা হচ্ছে এ এর চিত্রসহ গঠন লিখো, তাহলে তোমরা নিশ্চয়ই পড়েছ এই যে ব্যাঙাচি আকৃতিরটা কি মস্তকে ডিএনএ থাকে, এটা কি হতে পারে, এটা হচ্ছে ব্যাঙাচি আকৃতির আমরা পড়েছিলাম একটা ভাইরাস, কোন ভাইরাস, ওই যে ব্যাকটেরিওফাজ, টিটু ব্যাকটেরিওফাজ, ওই টিটু ব্যাকটেরিওফাজের চিত্রসহ গঠন তোমাকে বর্ণনা করতে হবে, অথবা এমনও দিতে পারে বর্ণনা না দিয়ে শুধুমাত্র চিহ্নিত চিত্র অঙ্কন করো, এইভাবেও দিতে পারে, আর চিত্রসহ গঠন বললে তোমরা, তাহলে আমরা একটু পাশে দেখি, এই যে এটাই হচ্ছে এই এর এ অণুজীবের চিত্র, এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, আমরা জানি টিটু ব্যাকটেরিওফাজ, তাহলে এটার গঠন বললে ওই যে তোমরা পড়েছ এটা মাথা এবং লেজে বিভক্ত, মাথার মধ্যে আবার ডিএনএ আছে, এটার চারিদিকে প্রোটিন আবরণ আছে, ক্যাপসিট আছে, তারপরে তোমার এই যে স্পর্শতন্তু আছে, এইভাবে এটার বর্ণনাটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে আবার আমরা প্রশ্নে আসি, তো তুমি যদি বর্ণনা নাও পারো উদ্দীপকের আলোকে এ এর, তাহলে এ অণুজীবটি কি ভাইরাস, এটি লিখতে পারলেও তুমি কিছু নাম্বার পাবে। তাহলে এখন আমরা দেখব ঘ, যে উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে ঘতে কি বলা হচ্ছে, উদ্দীপকের আলোকে কৃষিক্ষেত্রে বিয়ের ভূমিকা বিশ্লেষণ করো, তাহলে কৃষিক্ষেত্রে বিয়ের ভূমিকা, বি তাহলে কি, বিও একটা অণুজীব, বিয়ের বৈশিষ্ট্য কি বলা হচ্ছে, বি অণুজীব জড় কোষ প্রাচীর বিশিষ্ট ও আদিকেন্দ্রিক। হ্যাঁ, আমরা প্রথম প্রশ্ন বলেছিলাম, তাহলে এটা কোনটা, জড় কোষ প্রাচীর থাকে এবং আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক কোনটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে এখানে বলা হচ্ছে কৃষিক্ষেত্রে বিয়ের ভূমিকা, ওই যে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে তোমরা পড়েছ উপকারিতার মধ্যে, উপকারিতার মধ্যে অনেকগুলো পয়েন্ট ছিল, তন্মধ্যে আছে চিকিৎসা ক্ষেত্রে আছে, কৃষিক্ষেত্রে আছে, তারপরে এইভাবে তোমার শিল্পক্ষেত্রে আছে, এখানে শুধুমাত্র কৃষিক্ষেত্রের ভূমিকাটা তোমাকে বর্ণনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এ ধরনের উদ্দীপক আসলে কিভাবে অ্যান্সার করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যাব, হ্যাঁ, তিন নম্বর উদ্দীপক, দেখো প্রথম দুটো ছিল বর্ণনা, এখন আমরা ছবি নিয়ে এসছি, দুটো চিত্র আছে, চিত্র এ চিত্র বি, এরকম চিত্র দিয়েও উদ্দীপক হতে পারে এবং হয়, এই প্রশ্নগুলো আমি বিভিন্ন বছরে পরীক্ষা এসেছে, এই ধরনের উদ্দীপকগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলোচনা করার জন্য।
তাহলে দেখো এই তিন নম্বরের একই অবস্থা, আমি ক এবং খ সম্পর্কে বলবো না, শুধুমাত্র গ। কি বলা হচ্ছে? উদ্দীপকে উল্লিখিত চিত্র বি প্রতিনিধিত্বকারী অণুজীবের দ্রুত সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখাও। তাহলে কি বলছে? উল্লেখিত চিত্র বি, হ্যাঁ এই চিত্র বি প্রতিনিধিত্বকারী অণুজীবের। তাহলে তোমাকে এখন চিনতে হবে, এখানে কিন্তু লেখা নাই, শুধু লেখা আছে চিত্র বি, কিন্তু এটা কি? এই চিত্র দেখি তোমাকে বুঝতে হবে এটা কি অণুজীব। বলা হচ্ছে এটা দ্রুত সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া চিত্রের সাহায্যে দেখাতে বলতেছে। তাহলে এটা কি তোমরা জানো? এই চিত্র সম্পর্কে আমি পড়িয়েছিলাম, এটা হচ্ছে কি? ব্যাকটেরিয়া। তাহলে কি ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বা জনন আমরা পড়েছিলাম, তার মধ্যে দ্রুত সংখ্যা বৃদ্ধিটা বলা হচ্ছে চিত্রের সাহায্যে দেখাতে বলতেছে। হ্যাঁ, পাশে আমি এটার উত্তরের জন্য একটা চিত্র রেখেছি, আমরা এখন এটা একটু দেখব। এটা হচ্ছে এই যে গ উদ্দীপকের আলোকের উত্তর, এটা হচ্ছে দ্রুত সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়ার দ্বিভাজন যা বাইনারি ফিশন নামে পরিচিত। তখন তোমাকে এটা চিত্র অঙ্কন করতে হবে এবং চিহ্নিত করতে হবে কিভাবে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া উৎপন্ন হয়। দেখো শুরুতে একটা ছিল, পরবর্তীতে দুটো হয়ে গিয়েছে। এটা হচ্ছে দ্রুত বংশবৃদ্ধি প্রক্রিয়া। কার? ব্যাকটেরিয়ার দ্রুত সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়াটা হচ্ছে এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই উদ্দীপকটাও বুঝতে পেরেছ এরকম আসলে কিভাবে অ্যান্সার করতে হবে। তারপরে ঘ, যেটা উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলকের মধ্যে আছে, কি? উদ্দীপকে উল্লেখিত চিত্র একে কিভাবে মানব কল্যাণে কাজে লাগানো যায় বিশ্লেষণ করো। তাহলে কি বলা হয়েছে? চিত্র একে, চিত্র এ মানে কি? এটা কি? এটা একটা আমরা অঙ্কন করেছি, আমরা জানি এটা হচ্ছে একটা ফাস ভাইরাস, এটা হচ্ছে ব্যাকটেরিওফাস। তাহলে এই যে ব্যাকটেরিওফাসকে, অর্থাৎ এখানে ব্যাকটেরিওফাস না হয়ে তোমাকে বুঝতে হবে এটা ভাইরাস, অর্থাৎ ভাইরাসকে কিভাবে মানব কল্যাণে কাজে লাগানো যায় সেটাই তোমাকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা তো এই যে ভাইরাস ব্যাকটেরিয়ার উপকারিতার মধ্যে অর্থনৈতিক গুরুত্ব পড়েছি, ভাইরাসের উপকারিতাও পড়েছে, অপকারিতাও পড়েছে। তো উপকারিতা বিশেষ করে মানব কল্যাণে, ওই যে আমরা জানি ভাইরাস থেকে বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করা হয়, তারপর ভাইরাস থেকে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়, তারপর কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে ব্যাকটেরিওফাজ ভাইরাস ব্যবহার করা হয়। এইগুলোই হচ্ছে মানব কল্যাণে এই ভাইরাসের কিভাবে কাজে লাগানো যায়, এই পয়েন্টগুলো তোমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এভাবে চিত্র দিয়েও উদ্দীপক হতে পারে এবং প্রশ্ন হতে পারে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরকম চিত্রের মাধ্যমে উদ্দীপক করা হলে কিভাবে অ্যান্সার করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, এখন আমরা যাব চার নম্বর প্রশ্ন। এখন আমরা দেখব চার নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, একটু আমরা দেখি। বলা হচ্ছে করিম ও রহিম উভয়ে জ্বরে আক্রান্ত হলেও প্রকাশিত লক্ষণ ভিন্ন। করিমের প্রচণ্ড মাথা ব্যথা সহ অস্থিসন্ধিতে ব্যথা এবং চামড়ায় লাল র্যাশ দেখা যাচ্ছে। রহিমের কাঁপুনি সহ জ্বর, বমি বমি ভাব ও রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। এটা হচ্ছে উদ্দীপক। এখন এই যে আবার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন দুটো আমরা দেখব। প্রথমে প্রয়োগে বলা হচ্ছে রহিম যে জ্বরে আক্রান্ত, সেই জীবাণুটি মশকির ক্রফের ভিতর জীবনচক্রের যে অংশ সম্পন্ন করে তার চিহ্নিত চিত্র দাও। তাহলে কার বলা হয়েছে? রহিম যে জ্বরে আক্রান্ত। তাহলে তোমাকে উদ্দীপক পড়তে হবে রহিম। বলা হয়েছে কি রহিমের জ্বরের বৈশিষ্ট্য হচ্ছে কি? রহিমের কাঁপুনি সহ জ্বর, বমি বমি ভাব ও রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। তাহলে আমরা সাধারণত জানি কাঁপুনি সহ জ্বর আসে কোথায়? ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে। তাহলে বলা হচ্ছে যে জ্বরে আক্রান্ত সেই জীবাণুটি মশকির ক্রফের, সেই জীবাণুটি কোনটা? এটা হচ্ছে প্লাসমোডিয়াম। এটা মশকির ক্রফের ভিতরে জীবনচক্রের একটা অংশ সম্পন্ন করে ওটার শুধুমাত্র চিহ্নিত চিত্র দিতে বলতেছে। তো তোমাকে চিহ্নিত চিত্র না বলে বর্ণনাও দিতে পারে, বর্ণনা করতে বলতে পারে। তো কাজেই এখন আমরা চিন্তা করতে হবে এটা এই যে
জীবাণুটির জীবনচক্র চিন্তা করতে হবে, তখন তোমাকে বুঝতে হবে মশকের ক্রপের ভিতরে তার জীবনচক্রের কোন অংশটা সম্পন্ন হয়। তো তুমি এটা চিন্তা করে বের করতে পারবে। আমরা জানি ওই যে বিশেষ করে গ্যামেটোগনি এবং অ্যাসপোরোগনিটা, বিশেষ করে এই পরজীবীর যৌনচক্রটা মশকের ক্রপের ভিতরে সম্পন্ন হয়, সেটার চিহ্নিত চিত্র দিতে হবে। আমরা পাশে একটু করে দেখি এই চিত্রটা, এটাই হচ্ছে এই যে গয়ের অ্যান্সার। এখানে বলা হয়েছে কি, এই যে রহিম যে জ্বরে আক্রান্ত সেই জীবাণুটি মশকের ক্রপের ভিতর, জীবাণুটা হচ্ছে কোনটা, প্লাজমোডিয়ামটা, সেটা মশকের ক্রপের ভিতরে তার জীবনচক্রের একটা অংশ, অর্থাৎ যৌন চক্রটা এখানে সম্পন্ন করে, সেটার চিহ্নিত চিত্র। সেটা তোমরা জানো, এটা এখন আমি খুব বেশি বর্ণনাতে যাচ্ছি না। এখানে যে মাইক্রো গ্যামেটোসাইট থাকে, ম্যাক্রো গ্যামেটোসাইট থাকে, মাইক্রো মানে এখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়, আবার ম্যাক্রো থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়, নিষিক্ত হওয়ার পর তারপরে তোমার এটা উকিনেটে পরিণত হয়ে যায়, তারপর উসিস্ট হয়, উসিস্ট নিউক্লিয়াসের বিভাজন হয়, এইভাবে গিয়ে অর্থাৎ তোমার এখানে এই গ্যামেটোগন এবং অ্যাসপ্রোগন অর্থাৎ যৌনজনন চক্রটা সম্পন্ন হচ্ছে। এটাই এর এই চিহ্নিত চিত্র, চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে হবে, শুধু এইটুকুই হচ্ছে অ্যান্সার। চিত্র অঙ্কন করে প্রত্যেকটা কোনটাকে কি বলে সেটা লিখতে হবে, সেটা না লিখলে, কারণ তোমাকে বলা হয়েছে চিহ্নিত চিত্র দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই যে এই উদ্দীপকের আলোকে গয়ের অ্যান্সার কি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যাব ঘ। ঘতে কি বলা হয়েছে, করিম যে জ্বরে আক্রান্ত সেই জীবাণুটিকে, জীব ও জ্বরের যোগসূত্র বলা হয়, বিশ্লেষণ করো। করিম যে জ্বরে আক্রান্ত, তাহলে উদ্দীপক দেখো, করিম বলা হয়েছে কি, করিমেরও জ্বর আছে, তার প্রচন্ড মাথা ব্যথা সহ অস্থিসন্ধিতে ব্যথা এবং চামড়ায় লাল র্যাশ দেখা যায়। তাহলে এটা কোন রোগের বৈশিষ্ট্য, আমরা জানি এটা ডেঙ্গু জ্বরের, ডেঙ্গু ফিভারের বৈশিষ্ট্য, এবং এটা কার মাধ্যমে হয়, এক ধরনের ভাইরাসের মাধ্যমে হয়। তাহলে বলা হয়েছে করিম যে জ্বরে আক্রান্ত সেই জীবাণুটি, সেটা হচ্ছে একটা ভাইরাস, ওই ভাইরাসকে জীব জ্বরের যোগসূত্র বলা হয়, সেটাই বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তখন তুমি কি লিখবা, এটা জীবাণুটা হচ্ছে একটা ভাইরাস, যেটা ফ্লেভি ভাইরাস বলা হয়, তো ওঠার সোজা কথা ওটা হচ্ছে একটা ভাইরাস, ওই ভাইরাসকে জীব জ্বরের যোগসূত্র কেন বলা হয় সেটা বিশ্লেষণ করতে হবে। ওই যে ভাইরাসের তোমরা জানো জীবীয় বৈশিষ্ট্য আছে, জ্বর বৈশিষ্ট্য আছে, কাজে তুমি জীবীয় বৈশিষ্ট্য চার পাঁচটা লিখবা, জ্বর বৈশিষ্ট্য চার পাঁচটা লিখে এইভাবে এটা জীব জ্বরের যোগসূত্র ওইটাই তুমি বিশ্লেষণ করে দিবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ধরনের উদ্দীপক হলে কিভাবে অ্যান্সার করতে হবে সেটাও তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যাব 5 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে শুভ্রা ও পাপিয়া দুই বোন হঠাৎ কাঁপুনি সহ শুভ্রার জ্বর আসলো, একসাথে মাথা ব্যথা ও বমি বমি ভাব, অপরদিকে এক সপ্তাহ পর পাপিয়ারও জ্বর আসলো, তবে পাপিয়ার জ্বরের সাথে শরীরে লাল দাগ ও মাংসপেশিতে ব্যথা বোধ করল। চিকিৎসক দুবোনের রক্ত পরীক্ষা করে বললেন শুভ্রার রক্তে হিমোগ্লোবিন ও পাপিয়ার রক্তে অণুচক্রিকা কমে গেছে। কাজেই প্রথমে তোমাকে উদ্দীপকটা খুব ভালো করে বুঝতে হবে। এখন তাহলে গতে কি বলা হয়েছে, অর্থাৎ প্রয়োগমূলকে বলা হচ্ছে শুভ্রার জ্বরের জন্য দায়ী অণুজীবটি রক্তকণিকায় যে সাইজোগনি ঘটায় তা ব্যাখ্যা করো। তাহলে দায়ী অণুজীবটি, এই অণুজীবটি কি, এর কাজে প্রথম তোমাকে বুঝতে হবে শুভ্রার জ্বরের লক্ষণটা বুঝতে হবে। বলা হয়েছে শুভ্রার হঠাৎ কাঁপুনি সহ জ্বর আসলো, তাহলে এটা হচ্ছে ম্যালেরিয়া রোগের লক্ষণ, কাঁপুনি সহ জ্বর আসছে। তাহলে বলা হচ্ছে এই তার জন্য দায়ী অণুজীব কোনটা, প্লাজমোডিয়াম, এটা রক্তকণিকায়। আমরা জানি সেটা মানুষের যকৃতে এবং লোহিত রক্তকণিকায় আক্রমণ করে। তাহলে এখানে বলা হচ্ছে রক্তকণিকায় যে সাইজোগনি ঘটায় সেটা ব্যাখ্যা করতে বলেছে, অর্থাৎ রেট্রোসাইটিক সাইজোগনিটা। আমরা পাশে একটা চিত্র রেখেছি, এখন একটু দেখি, এটা হচ্ছে ওই যে শুভ্রার জ্বরের জন্য দায়ী অণুজীবের যে সাইজোগনিটা, এটা হচ্ছে কি, ইরেট্রোসাইটিক সাইজোগনি, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই যে তো এখান থেকে ওই যে ম্যারোজয়েড গুলো প্রবেশ করতেছে, তারপরে তোমার এটা ট্রপোজয়েড দশা বলা হয়, তারপরে সিগনেট রিং দশা, তারপরে এমিভয়েড দশা, তারপরে সাইজন দশা, তারপরে তোমার
যে রোজের দশা, এইভাবে গিয়ে এই চক্রটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে ইরিথ্রোসাইটিক সাইজোগনিটা তোমার কাছ থেকে চাচ্ছে, প্রশ্ন করে, সরাসরি বলা হয় নাই, এখানে বলা হয়েছে রক্তকণিকায় যে সাইজোগনি ঘটায়, তাহলে এটা হচ্ছে কি ইরিথ্রোসাইটিক সাইজোগনি। তারপরে কি বলেছে, পাঁচ নাম ঘতে বলেছে পাপিয়ার জ্বরের প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাহলে পাপিয়ার জ্বরের বৈশিষ্ট্যটা কোন রকম ছিল? বলা হচ্ছে পাপিয়ার জ্বরের সাথে শরীরে লাল দাগ ও মাংসপেশিতে ব্যথা বোধ করলো। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে তোমার ওই যে ডেঙ্গু জ্বরের কথা বলা হচ্ছে, মাংসপেশিতে ব্যথা থাকে, শরীরে লাল দাগ উঠে, তো এটা বলা হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। অর্থাৎ তাহলে প্রতিরোধ, এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? ওই যে মশাকে দমনের মাধ্যমে। তো এখানে ওই যে ডেঙ্গু জ্বর প্রতিরোধের জন্য ওই যে মশার উৎপত্তি স্থল ধ্বংস করার বিষয়টা, অর্থাৎ মশাকে প্রতিরোধ করার বিষয়টা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটা বুঝতে হবে পাপিয়ার জ্বরের প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাহলে এটা তার কোন জ্বর, এটা কি কারণে হয়, ওইটা বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে তাও বুঝতে পেরেছ। এখন আমরা আরো একটা প্রশ্ন আলাপ করব, সেটা হচ্ছে শ্যাবাশিসের জ্বর হল, ডাক্তার রক্ত পরীক্ষা করে ব্যাখ্যা করলেন জ্বরের কারণ একটি এককোষী অণুজীব যা অ্যানোফিলিস মশকের লালাগ্রন্থিতে বাস করে, সেটি মানুষের যকৃৎ এবং লোহিত রক্তকণিকাকেও আক্রমণ করে। তাহলে গতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জীবাণুটি অমেরুদণ্ডী পোষকে যে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তা ব্যাখ্যা করো। একটু আগেও আমরা পড়েছিলাম, তো এখানে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জীবাণুটি, তো এই জীবাণুটি কোনটা? বলা হচ্ছে অণুজীব, এককোষী অণুজীব যা অ্যানোফিলিস মশকের লালাগ্রন্থিতে বাস করে, সেটা অর্থাৎ সোজা কথা এটা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী যে অণুজীব সেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে প্লাসমোডিয়াম। তো এই অণুজীবটা অমেরুদণ্ডী পোষকে, অমেরুদণ্ডী পোষক কোনটা? আমরা জানি ওই জীবাণুর জন্য দুটি পোষকের প্রয়োজন হয়, একটা মেরুদণ্ডী পোষক আর একটা অমেরুদণ্ডী। মেরুদণ্ডী হচ্ছে মানুষ, মানুষের যকৃৎ এবং লোহিত রক্তকণিকায়, আবার অমেরুদণ্ডী হচ্ছে মশকী। তো এই অমেরুদণ্ডী পোষকে যে জনন প্রক্রিয়া সম্পন্ন করে, তা আমরা জানি ওই অমেরুদণ্ডী পোষক অর্থাৎ মশকির ক্রফের মধ্যে যে জনন প্রক্রিয়া সম্পন্ন করে সেটাই ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওই যে পাশে একটু আগে আমরা আলাপ করেছিলাম যে এটাই, অর্থাৎ ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, এটা তোমার অমেরুদণ্ডী পোষকে জনন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। একটু আগে আরেকটা প্রশ্নের মধ্যে ব্যাখ্যা করেছিলাম, তো এভাবেই লিখতে হবে। হ্যাঁ, এখন আমরা ঘতে আসি। বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জীবাণুটির জীবনচক্রে যৌনক্রম ব্যাখ্যা করো, যৌনক্রম। তাহলে উদ্দীপক উল্লেখিত জীবাণুটির কোনটার? ওই প্লাসমোডিয়ামের যৌনক্রম ব্যাখ্যা করতে হবে। জীবাণুটি হচ্ছে প্লাসমোডিয়াম, যৌনক্রম আমরা জানি। বলা হচ্ছে যৌনক্রম কাকে? কোন জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হলে তাকে বলা হচ্ছে যৌনক্রম। এই যৌনক্রম তাহলে তোমাকে ব্যাখ্যা করতে হবে, তাদের ওই যে হ্যাপ্লয়েড দশা কোনটা, ওই যে অ্যাস্পোরোজয়েড দশা, তারপর মাইক্রোম্যাটা ক্রিপ্টোম্যারোজয়েড, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড দশা। আবার ডিপ্লয়েড দশা কোনটা ছিল? ডিপ্লয়েড দশা ছিল তোমার, আমরা এই যে পাশের চিত্রে দেখব, এই যে এখানে নিষেক, নিষেকের পর এই যে জায়গোট, জায়গোট উকিনেট, এগুলো হচ্ছে ডিপ্লয়েড দশা। তারপরে হ্যাপ্লয়েড দশা ছিল কোনগুলো? ওই যে অ্যাস্পোরোজয়েডগুলো। তো এইভাবে তার যৌনক্রমটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এটুকু পর্যন্ত আমরা আলাপ করলাম। আশা করি তোমরা উদ্দীপক কিভাবে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, সামান্যতমে হলেও ধারণা পেয়েছো। আর তোমাদের আরও জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।